একাকী বিষণ্ণ তরুচ্ছায়ে দূরগমে বন্ধবাহ মন্দগতি ক্লান্ত তপ্ত বায়ে সারাদিন বাজাইলি বাঁশি। ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে, কোথা হতে ধ্বনিছে প্রাঙ্গণে শূন্যতন, কোন অন্ধকার মাঝে জ্বর জ্বর বন্ধনে অনাথিনী মাগেছে সহায়, স্ফীত গায়ে অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান লক্ষ মুখ দিয়া, বেদনারে করিতেছে পরিহাস সার্থকধাত অবিচার, সংকুচিত ভীত কৃত দাস লুকাইছে ছত্ত বেশি, ওই যে দাঁড়ায় নতশির মুখ সবে লাল মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণে কাহিনী, গন্ধে যত চাপে ধার বহি চলে মন্দগতি যতক্ষণ থাকে প্রাণ তার, তারপর সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরে, নাহি ভরসে অদৃষ্টে নাহি নিন্দে দেবতার শরীর মানবের নাহি দায় দোষ নাহি জানে অভিমান, শুধু দুটি অন্য খুঁটি কোনো মতে কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া, সে অন্য যখন কেহ কাড়ে সে প্রাণে আঘাত দেয় গর বান্ধ নিষ্ঠুর অত্যাচারে, নাহি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারে রাশে, দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে, ওই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, ওই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে, যার ভয় তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাকে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধীর, যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখন এসে পথ কুকুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে, দেবতা বিমুখ তারে কেহ নাহি সহায় তাহার, মুখে করে আস্ফালন জানে সে হীনতা আপনার মনে মনে, কবি তবে উঠে এসো যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে তবে তাই করো আজি দান, বড় ব্যথা সামনেতে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য বড় ক্ষুদ্র পথ অন্ধকার, অন্ন চাই প্রাণ চাই আলো চাই, চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু সাহস বিকৃত বক্ষ পাঠ, এ দৈন্য মাঝারে কবি একবার এবার ফিরাও করে লয়ে যাও সংসারের তীরে, হে কল্পনে রঙ্গময়ী তুলায় না সমীরে সমীরে তরঙ্গে তরঙ্গে আর তুলায় না মোটিনী মায়ায়, মিটন বিষাদ ঘন অন্তরের নিকুঞ্জ ছায়ায় দেখো না মশায় আর, আমাদের দেশ আপন শক্তিতে আপন কল্যাণের বিধান করবে এই কথা যখন কিছুদিন উচ্চস্বরে আলোচনা করা গেল তখন দায়ে পড়ে নিজের সকল প্রকার অযোগ্যতা সত্ত্বেও কাজে নামতে হল, সেটাই তখন কুটিবাড়ির চারপাশে যে জমি ছিল সেখানে প্রজাদের মধ্যে নতুন ফসল প্রচারের উদ্দেশ্যে নানা পরীক্ষায় মেতেছিলাম, আর এই পরীক্ষা ব্যাপারে সরকারি কৃষি বিভাগের বিশেষজ্ঞদের সহায়তা প্রচুর পরিমাণেই মিলেছিল, সেই বহু ব্যয়সাধ্য ব্যর্থতার ইতিহাস নিয়ে প্রহসন নিয়ে বন্ধুবর জগদীশচন্দ্র আজও মাঝে মধ্যে এসে থাকেন, কিন্তু তার চেয়েও প্রবল অট্টহাস্য নীরবে ধ্বনিত হয়েছিল চামরু নামধারী সেই এক হাত কাটা রাজবংশী চাষির ঘরে, যে কৃষি মাত্র পাঁচ কাঠা জমির উপযুক্ত বীজ নিয়ে কৃষি তত্ত্ববিদদের সকল উপদেশ অগ্রাহ্য করে
আমার চেয়ে প্রচুরতর ফল লাভ করেছিল। আমরা লক্ষ্মী ছাড়ার দল, ভাবের কষ্টপত্রে জল সবাই করছে দল, ওদের আসা যাওয়া শূন্য হাওয়া। স্বদেশী ভাণ্ডার গড়া থেকে নিয়ে স্বদেশী সমাজের পরিকল্পনা, গ্রামীণ ছড়া সংগ্রহ করা থেকে নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা, এটা কোনো সর্বণ কবির কাজ নয়। মনের মধ্যে এক প্রেরণা জেগে উঠল, মনে হলো শিক্ষার ভিতর দিয়ে সমস্ত দেশের সেবা করব। আমার মনে হলো মহর্ষের সাধন ক্ষেত্র শান্তিনিকেতনে যদি ছাত্রদের এনে ফেলতে পারি তাহলে হয়তো কাজটা তেমন কঠিন হবে না। 5-7টি ছাত্র নিয়ে কাজ শুরু করে দিলাম, শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোনো যোগ ছিল না, কোনো ধারণাই ছিল না। তখন এ কথা মনে হয়নি কি দুর্গম পথে আমি পা বাড়িয়েছি। আর আজ এই বৃহৎ এই বিশাল কর্মক্ষেত্রের ভার আমাকে বহন করতে হচ্ছে। কোনো উপায় নেই আজ একে অস্বীকার করবার। আমাদের এত ছোট দেখাচ্ছে বলে সেদিন গার্জন সাহেব অত্যন্ত সহজ কথার মতন বলেছিলেন, তোমরা নিজেদেরকে ইম্পেরিয়াল তন্ত্রের মধ্যে সম্পূর্ণ বিসর্জন দিয়ে গৌরব বোধ করতে পারো কেন? কি আশ্চর্য, এই মহৎ যজ্ঞে যোগ দিতে তোমাদের আপত্তি? এই প্রহসন থেকে রক্ষা পাবার একই মাত্র উপায় আছে, নিজের কাজের ভার নিজে গ্রহণ করা। স্বায়ত্ত শাসনের অধিকার আমাদের ঘরের কাছে পড়ে আছে, কেউ তা কাড়েনি এবং কাটতে পারেও না। আমাদের গ্রামে পল্লীর শিক্ষা স্বাস্থ্য পথঘাটের উন্নতি সমস্ত আমরা নিজেরাই করতে পারি যদি ইচ্ছা করি এবং যদি এক হই। এর জন্যে গভর্নমেন্টের চাপরাশ বুকে বাঁধবার কোনো প্রয়োজন নেই। বিভাগের উদ্যোগ বাঙালির পক্ষে পরম দুঃখের কারণ হলেও এ দুঃখ আমাদের নিরুপায় অবসাদে অভিভূত করেনি, বরং এই বেদনার মধ্যে আমরা একটা আনন্দ অনুভব করছি। আনন্দের কারণ আমরা আভাস পেয়েছি আমাদের নিজে এক শক্তি আছে, আপনাকে সংবরণ করে সংযত করে এই আবেগকে নিস্ত করতে হবে। রবীন্দ্রনাথ নামলেন পথে, কে যেন বলেছিল, টেগোর স্যাং বেঙ্গল ইন্টু আ নেশন ওভারনাইট। হয় আজ চরম করে আজ তাই।
আকাশে মহাকাল উত্তম দেখা যায় ধরে হয় লুঠিত ঠেকুতে হয় না তো গুণ্ঠিত তালে তাল দিও তাল জয় 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 গান গাই ভাই মার মার টান ভাই 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 স্বদেশী আন্দোলন যখন উত্তুঙ্গে তখন রবীন্দ্রনাথ নিজেকে সরিয়ে নিলেন। আন্দোলন উপলক্ষে যে মিলনের স্বপ্ন দেখেছিলেন, স্বদেশী সমাজের জাতীয় শিক্ষার যে সম্ভাবনা গড়ে উঠেছিল তা বাধা পড়ে গেল সংকীর্ণ রাজনীতির গণ্ডিতে। জাতীয় নেতাদের মতিগতে দেখে রবীন্দ্রনাথের মোহভঙ্গ হল। বন্ধু রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে লিখলেন, আমাকে নিয়ে টানাটানি করে কি লাভ, বস্তুত দেশ যদি না তৈরি থাকে তাহলে মাথা করে মরলে তো আমারই মাথার পক্ষে অসুবিধে। আমি কোনো কালে লিডার বা জনসংঘের চালক নই, আমি ভাট মাত্র, যুদ্ধ উপস্থিত হলে গান গাইতে পারি। নেতা হওয়ার দুরাশা আমার মনের মধ্যে কোনোদিন নেই। যারা নেতা বলে পরিচিত তাদের আমি নমস্কার করি, তাদের শুভ বুদ্ধি প্রদান করুন। আরো গভীরে ঘরে বাইরে নিখিলেশের কথায় কোনো উত্তেজনা করা মত খেয়ে উন্মত্তের মতো দেশের কাজে লাগবো না। আমার এই সংকোচকে মৃদুতা ভেবে মনে মনে অশ্রদ্ধা করে, আর আজ সেই একই কারণে সে ভিতরে ভিতরে আমার উপর রাগ করে উঠছে যখন দেখছে আমি বন্দে মাতরম থেকে চারিদিকে যা ইচ্ছে তাই করে বেড়াই নি। আজ দেশের ভৈরবী চক্রে যে আমি মদের পাত্র নিয়ে বসে যাইনি তার জন্য সবার অপ্রিয় হয়েছি। দেশের লোক ভাবছে আমি খেতাব চাই কিংবা পুলিশকে ভয় করি, আর পুলিশ ভাবছে আমি আমার ভিতরে কোনো কুমতলব আছে তাই বাইরে আমি এত ভালো মানুষ। তবুও আমি এই অবিশ্বাস ও অসম্মানের পথেই চলেছি। দ্বিতীয় গণ্ডি দেশজ সংকীর্ণতার গণ্ডি তো ভাঙা গেল না। নিজেরে করিতে
বিশ্বজনীনতায় বিশ্বাসী রবীন্দ্রনাথ আন্তর্জাতিক সম্মান পেলেন, নোবেল প্রাইজ, নাইটহুড, দেশ বিদেশে সম্বর্ধনা, সে এক উন্মাদ আনার সময়। আমাকে সম্মানের হতে পেয়েছে আমি মনে মনে বোঝা যাচ্ছি। আপনাদের এই আনন্দে আমি সম্পূর্ণ যোগ দিতে পারছি না। বিলাতে রাস্তায় দুষ্ট বালকেরা কৌতুক করবার জন্য কুকুরের লেজে ঝুমঝুমি বেঁধে ছেড়ে দেয়। আমার নামের পিছনে সেরকম একটা ঝুমঝুমি বাঁধা হয়েছে, চলতে গেলেই শব্দ হয়। নোবেল প্রাইজের দ্বারা কোনো রচনার গুণ বা রস বৃদ্ধি করতে পারে না, এর মত্ততা থেকে আমার চিত্রকে আমি দূরে রাখতে চাই। আর এক উন্মাদনা তখন পৃথিবী গ্রাস করেছে, প্রথম বিশ্বযুদ্ধ। শতাব্দীর শেষ দিনে, শেষ সন্ধ্যায় কবি যা লিখলেন তাই সত্য হল। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন লোভে ভদ্র বেশি বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্খ সজ্জাতে। লজ্জা স্মরণ ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মের ভাষাতে চায় বলের বন্যায়। সিদ্ধি, যাকে ইংরেজিতে বলে সাকসেস, তার বাহন যত দৌড়ে চলে ততই ফল পায়। আজ ইউরোপের দেশে দেশে রাষ্ট্রনীতি, রাজ্যনীতি, বাণিজ্য নীতি, যুদ্ধনীতির তুমুল ঘোরদৌড় চলছে জলে স্থলে আকাশে। বিভৎস সর্বভূম উপেক্ষাতার উদ্দেশ্যে পলিটিক্স নিয়ত ব্যস্ত, তার কাট কাটা ব্যাসের পরিধি পৃথিবী ময় ছড়িয়ে পড়েছে। বিশ্ববায়ুমান যুদ্ধের অস্ত্ররূপে যখন এক পক্ষ ব্যবহার করলে তখন অপর পক্ষ ধর্মের তো হয় কি? আজ সকল পক্ষই বিষ সন্ধানে উঠে পড়ে লেগেছে। আজ দেখি ধার্মিকেরা স্বয়ং সামান্য কারণে পল্লীবাসীর কথায় কথায় ভাব বজ্র সন্ধান করছে। যুদ্ধ থেমেছে কিন্তু সেই শয়তানি বুদ্ধি আজও থামেনি। আজ মানুষ তার মাথা থেকে জয়মাল্য তুলে দিয়ে দানবের গলায় পরিয়ে দিলে, রসাতল থেকে দানব বলছে বাবা বাবা। নমো যন্ত্র, 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 নমো যন্ত্র। তুমি যক্রম পরমন্ত্রিত, তুমি তন্ত্র বন্ধি বন্দিত, তব বস্ত বিশ্ব পক্ষ দংশ ধ্বংস বিকট দন্ত। নমো যন্ত্র, নমো যন্ত্র, নমো যন্ত্র, নমো যন্ত্র, তব তৃপ্ত অগ্নি শত শত পাঞ্জাব যেতে চেয়েছিলেন গান্ধীজির সঙ্গে, কিন্তু সম্ভব হল না।
प्रतिवादे गवर्नर जनरल के लिखे हैं। The disproportionate severity of the punishment inflicted upon the unfortunate people and the methods of carrying them out are without parallel in the history of civilized governments. The time has come when badges of honor make our shame glaring in their incongruous context of humiliation. And I, for my part, wish to stand shorn of all special distinctions by the side of those of my countrymen. And these are the reasons which have painfully compelled me to ask Your Excellency to relieve me of my title of knighthood. Ek din jara mere chilo tare giye, rajar dohai diye. Ek din jara mere chilo tare giye, rajar dohai diye. Ejuge tarai jonmo niyeche aji. তীব্র ব্যথায় কহেন হে এ পানু পাত্র নিদারুণ বিষে ভরা দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তোরা একদিন যারা মেরেছিল তারে গিয়ে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নয়।